আমি 61 এ কোটাতে পাস করে জার্নাল নটদিন স্যার বললেন তুমি ইমিডিয়েটলি আপনারা ওখানে দু বছর করার পরে আমি বললাম যে একটা কতটা কোন ডিপার্টমেন্ট করতে জার্নাল স্যার রাজি হলেন তারপরে বেশ কিছু জিনিসপত্র কিনতে হবে তো টাকা কোথায় তারপরে এটা কমার্শিয়াল ডিপার্টমেন্টে এই শাখা কথা হ্যাঁ স্ট্যান্ড কেনা হলো কিছু এবং রোলিং কর্ড কেনা আমার তো রোলিং কর্ড রোলিং ফ্ল্যাক্স এগুলো খুব বিখ্যাত কিনে আমি শুরু করলাম এই যেটা হয় একবারে শুরু করা যায় না বাইরের পরে তারপরে আমি কিছু প্রাথমিক ক্লাস একটা করে নিলাম তারপরে আমি হঠাৎ করে 64 335 টেলিভিশন চলে তারপরে আরও কোনো খবর হ্যাঁ মানে এতটা এগিয়ে গভর্নমেন্টের পুরো ইয়ের করে বলি আসবে না বলে কেউ বলল না কেন জানি করলো না আগে হ্যাঁ আর কেউ কেউ এগিয়ে এবং সাহেব অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং বললে কি না তুমি না তুমি এখন অনেক দামি দামি কথা এখান থেকে বলা হতো কিন্তু অবশ্যই অবশ্যই এরকম সংরক্ষণ তারপরে ইতিহাস অনেক কিছু এরা আরেকটা দিক আমি বলি যে যখন ইচ্ছে ছিল না খালি মোষ থেকে আসতো এবং অন্য মানুষরা বেড়ে গ্রস্ত এই হলো সময় তখন বলগম ছাড়া হাতে কিছু ছিল না কোনো যন্ত্র সেই সময় একজন দেখল যে আরে সুন্দর দৌড়ে আসছে গোস্ত কাটার কাছে আমি খেতে পারবো পাঁচ দিন দৌড়টা দেখে এইটাই সংরক্ষণ হলো আজও আছে আজও আছে হ্যাঁ কাটা আসছে আরে করে আছে এটা সেই ওই ছবিটাই রয়েছে কি দৌড়াচ্ছে ওইটা দৌড়ানো তার ভালো লেগেছে কি পাচ্ছে তা নয় এটা একটা দিক কিন্তু শিল্পকলার এটা একটা বিরাট দিক আমি কি পাবো আমি কি হারাবো এইসব বেশি চিন্তা করলে আমার শিল্প করা হবে না তবে এগুলো খুব প্রয়োজন খুবই প্রয়োজন এসব কথা বলার এখন আমি বেশ তাহলে ফটোগ্রাফি করতাম তো আমি তখন ক্লাস ট্রেনে পড়ি তাই আমি একটা হাঁসের ছবি তুললাম সামনে থেকে রাখা আর আমার একটা পোর্ট্রেট হ্যাট অনেক নম্বর হতো তো এই ওটার সঙ্গে প্রিন্ট করে বসালাম আমি লাগা বানিয়েছিলাম প্রিন্ট করতাম বানিয়ে এরকম করে তাকে আছে আর পুরো হাসে তো ওটার নাম দিয়েছিলাম পরমহংস কলকাতায় পাশে যখন একটা ছোটোখাটো এক্সিবিশন ফটোগ্রাফি হলো তা আমি পরমহংস নাম দিয়ে এটা দিলাম বড় করে আর ওটা একটা পাইলস দিয়ে দিল যাই রসিকতা তো এইরকমভাবে
নানা ভাবে ছবিটা তুলতে হবে। আরেকটি কথা আমি বলব যে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান ছবি সবচেয়ে যেটা প্রয়োজন হয় এবং সরকার ভীষণভাবে একে উৎসাহিত করে, ভীষণভাবে তার বলেকে দেখে, সরকার করে না কেন দারুণভাবে এটাকে দেখছে। এবং আমার যতগুলো মোটরের ছবি আছে ওইটাই সরকার যেটা পছন্দ করে সেটা সবচেয়ে খারাপ ছবি, এবং সেইটা হলো সকলের পাসপোর্টে আছে। অদ্ভুত খারাপ ছবি আবার পাসপোর্টে, আর একটু ভালো ছবি হলে এদিকে একটু শাটু করলে একটু সুন্দর লাগে। এদিক অন্ধকার এখানে আরো দিয়ে সব ফাট ফাট করে নিয়ে আসেন তাহলে এটা হবে না। তার মানে কিছু জিনিস কখনোই সুন্দর হয় না, কিছু জিনিস সুন্দর করতে গেলে তাকে অনেক অনেক সাধনা করতে হয়। এই যে ফটোগ্রাফি যে খালি ছবি তুললেই সে রেকর্ড রাখছে একটা, এই রেকর্ডের মূল্যহীন। যদি 15,000 ক্যামেরায় থাকে কারো একটা জায়গায় তাহলে আমার মনে হয় যে 15,000 ক্যামেরায় 5টি ক্যামেরায় হয়তো বা ছবি তুলবে, আর বাকি সব ক্যামেরায় আরও ঢুকবে। ওই যা সামনে আছে ওই আলোটা ঢুকে যাবে, আর ছবি তুলবে হয়তো 5টায়। কিন্তু এই এই যে কে ছবিটা তুললো, তুললো আমার মন, আমার চিন্তাধারা, আমার অভিজ্ঞতা, আমার দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা এবং আমার চরিত্র, এইটা হলো সবচেয়ে যে কোনো শিল্পকলায় এইটি সবচেয়ে বড়। যে কোনো ভালো রেস নেই যেখানে সবচেয়ে সুন্দর ছবি নেই, কত ডিফিউজ ছবি যে কি অপূর্ব অবাক নাই। তারপরে একটা ছবি যদি আমাদের দেশে তুলতো তার ফাঁসি হয়ে যাবে। চার্চিলের ছবি তোলার সময় চার্চিল সবসময় এরম করে এক পাইপ লাগিয়েছিল, সব রেডি রেডি করে দিয়ে আমি সব রেডি করে ক্যামেরা এরম করে তুলতে হতো, এরম করে ওনার মুখ থেকে চট করে কেড়ে নিয়ে ওই, আর উনি খুব রেগে এরম করে তুলে রাখবে হঠাৎ। ওইটা বিখ্যাত ছবি হয় তাই না? আর এখানে যদি হতো তাকে ছাড়াতে ছাড়াতে সব আন্দোলন প্রার্থনা ইয়ের মুখ থেকে। তো এই তো আমাদের শিল্প করার ছবি। তারপরে আমি যখন জেনারেল ম্যানেজার তো বিকেলের দিকে তো যখন শুরু হয় তার কিছু পরে ওয়াজ ক্রস টাইপের একদিন ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়, আমি সেটা শুনতে শুনি না, আমি সেটাই শুনছিলাম আমার অফিসে। তো একজন বললেন এই যে ছবি করা হারাম, এই যে যেন ছবি করে ইত্যাদি ইত্যাদি, খুবই খারাপ জিনিস এবং খুবই শাস্তি হবে। লিস্ট দিলেন কি কি শাস্তি হবে, কত কত অংশ পুরানো হবে, কতবার কেমনটা বদলানো হবে ইত্যাদি। তো বললেন আপনি তো বলেন কি এই টেলিভিশনে দুটো এরকম, আমি কেউ পাঠালাম যে অনুষ্ঠানটা আসে সেটাকে দেখে রাখবো, তো আপনি রাখলেন। বললাম কি বললেন, বললো স্যার বলেছে তো ওই ছবি তো না খারাপ, ছবি তো যদি বলা না বললো আপনার কটা ছবি দেখতে জানেন, এই 8-9 মিনিটে কয়েক হাজার ছবি উঠেছে ক্যামেরায়, 1 সেকেন্ডে 32টা উঠে ক্যামেরা কিংবা অন্য ক্যামেরায় 25টা। তো এই
ওর একটু ধমক টমক দিলাম, স্যার আপনাদের বলতে বলতে অভ্যেস হয়ে গেছে, তাই বলি করে। এই যদি আমাদের ব্যাপার হয় তাহলে আর কতটা করার, তাই না? আরেকটা কথা বলি, ইচ্ছা থাকবে কি হয়, আমি একাই লজ্জা বাড়িয়েছি, সমস্ত ঘর ছোট একটা ঘর লাগতো, ঘরের সব জানলা টানলা বন্ধ করে, তো আমি নারায়ণগঞ্জে যখন ছিলাম একটি ঘরে আমি করছিলাম, আর গোলাম মুস্তাফা যে মারা গেল রিসেন্টলি, ও তখন কিন্তু ওর খুব মজা লেগেছে এই অন্ধকারের মধ্যে। তারপরে ওকে বললাম তুমি সুইচ দেবে, আমি যখন বলবো যে সুইচ দাও তখন তুমি দেবে, ও তো আর অত দেখেনি আগের ব্যাপারটা, সুইচগুলো কিরকম ও দিয়েছে অন্য জায়গায় থাক, আর সব পেয়েছে গল্প বাতি জ্বালিয়ে টালিয়ে দেখালো ওই জায়গাটা খালি, তার দুটো তৈরি আছে। তো এও গোলাম মুস্তাফা হয়েছে নাম করা একজন শিল্পী, প্রত্যেকের জীবনে একটা কিছু দরকার আছে, তাই না? তো এইরকমভাবে শিল্পকলা তৈরি হয়, শিল্পকলা কিছুতেই বেশি হলে হবে না, জনগণের ছড়িয়ে গেলে কিন্তু হবে না, যার আস্থার থেকে আসবে, সেই আস্থার থেকে একটা জায়গা খুব ভালো লাগবে, একটা আলো, একটা অন্ধকার ভালো লাগলো, ছোট্ট একটি আলো পড়েছে সেটি ভালো লাগলো, তার কোনো নিউজ ভ্যালু নেই কিচ্ছু ওর ভালো বাড়ির সুন্দর, এইটাই দেখা গেল কি অপূর্ব ছবি। এবং রবীন্দ্রনাথ শিলার জলে গিয়ে তো নৌকায় চড়েছেন, তো তখন ছবি আঁকার খুব শখ, তার দেখছেন নৌকা তার ঘুরিয়ে আসছেন, ওইদিকে তার গাছ দিকে তার গাছ দুইটা নৌকা এসব আছে, যা যা দেখছেন তারই গল্প করছেন কালো। তারপরে তারপরে তোর কিন্তু চিঠি লিখতেন, তোমাকে আজকাল আমার ভীষণ ছবি আঁকার ইচ্ছা হলো, ইচ্ছা হচ্ছে আমি আঁকছি রোগী আঁকছি, হ্যাঁ নৌকায় বসে আমি ছবি আঁকছি, তবে ছবি তো আঁকছি অনেক কিন্তু পেন্সিলের একটু রবার বেশি খরচ হয়েছে, কি বুঝে গেল, পেন্সিলের চেয়ে রবার বেশি খরচ হয়েছে, মানে কপি করতে গেলে কি করছে না, ওইটা হচ্ছে এই না বললাম এইরকম দেখেছে, কপি করতে গেলে বেশি রবারই খরচ হবে, পেন্সিলটা রয়ে যাবে, তো বিয়ারপুর ফটোগ্রাফার যাতে করে পেন্সিল খরচ হয় এবং রবারটা ভালোই থাকে। তো এই জন্যই বলছি, তো আমাদের এত বড় বড় মনীষী বাংলাদেশে এত এত আমরা পেয়েছি, তাদের দুরকম তো আছেই আমি বললাম, যে একজন খুব মানে স্বল্প ভাষে অল্প কথা বলে কেবল কাজ করে কাজ করে কাজ করে, তো দীঘাকে দীঘা সারাক্ষণ কাজ করে শিল্প, তুমি এত কাজ করছো না তুমি একটু রেস্ট নিতে পারো, শরীর হ্যাঁ বলো কি আমি রেস্ট নিই না, আমি ছেড়ে দিই মাঝে মাঝে ছেড়ে দাও, আমি তো বুঝি না, আর যখনই আসি তখন লেগে তুমি তুমি আসো, বলছে না 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 তুমি আর হয়তো ঠিক যখন আমি ছেড়ে দিই তখন তুমি আসো, বলো হ্যাঁ ঠিক আছে ভালো কথা, তুমি ছেড়ে যখন ছেড়ে দাও ছবি আঁকা তখন কী করো, বলে ওইটা উল্টে রেখে দিই আরেকটা ধরে, তো এই হলো আমাদের
যারা নিষ্ঠাবান শিল্পী তারা এই করবে। আর আরেকটাও এটাও শিল্পীদের কথা, এটা বড় কথা, সেটা হলো আমার নাম আছে খুব ভুলে যাচ্ছে, টার্নার। টার্নারের ছবির সাগরের ঢেউ, সেখানে নৌকা একবার এসে সমুদ্র পাড়ে গিয়ে গিয়েছে, যে সমুদ্র থেকে তিনি এসেছিলেন সেখানে গিয়ে এসছে, তার সঙ্গে দেখা হয়েছে। তারা কিন্তু ল্যান্ডস্কেপ নেই, পানি টানিগুলো এত অপূর্ব বলা যায়, বলা যায় বড় বড় মার্গে অপরাধ। তখন তুমি বলছি যে জানো, তারা কিন্তু বলছে যে জানো, আমি ঠিক তোমার ছবির মতো একটা জায়গায় গিয়ে ঠিক তোমার ছবি দেখলাম, মনে হতো ওইখানে দাঁড়িয়ে হাত পাতলা চাহাত সেরকম ঢেউ অপূর্ব একটা দৃশ্য দেখলাম। মানে আরো শিওর, হ্যাঁ একদম তোমার ছবির মতো। তো উনি বললেন ইন দ্যাট কেস নেচার হ্যাজ টিমেন্ডাসলি ইম্প্রুভ। তোমাদের ছবি থেকে যেন সব নির্ভর সত্যি আমাদের দেশ।